চলতি মাসে 20 তারিখ থেকে রাজ্যে অনুষ্ঠিত হবে 29তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবলের আসর। এই আসরের জন্য রাজ্যদল গঠনের প্রস্তুতি শেষ হলো বুধবার। প্রতিযোগিতাকে সামনে রেখে প্রাথমিকভাবে বাছাইকৃত 35 জনের মধ্য থেকে 25 জন ফুটবলারকে নিয়ে প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়। বুধবার প্রস্তুতি শেষে 22 জনের চূড়ান্ত দল গঠন করা হয়। টুর্নামেন্ট শুরু হবার আগে পর্যন্ত বাছাই করা 22 জন ফুটবলারদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলবে উমাকান্ত মাঠে, এমনটাই জানিয়েছেন দলের কোচ সুজিত ঘোষ। সিনিয়র উইমেন্স ন্যাশনাল ফুটবল এইবার ত্রিপুরাতে অনুষ্ঠিত চলেছে। তা এই গ্রুপে এখানে আমাদের খেলবে হচ্ছে সিকিম, চণ্ডীগড়, গুজরাট, ত্রিপুরা। তো 20 তারিখ ফার্স্ট ম্যাচ, 20, 22, 24 ওই দিন দুটো করে খেলা। তা আমাদের ম্যাচ 20 তারিখ চণ্ডীগড়, 22 তারিখ সিকিম আর 24 তারিখ গুজরাটের সঙ্গে। সেই টুর্নামেন্টের লক্ষ্যে আমাদের ত্রিপুরা টিম প্র্যাকটিস শুরু হয়েছে 28 থেকে, মানে প্রিভিয়াস মান্থের। তো এখন অবধি মোটামুটি 22 জন কমপ্লিট করা হয়েছে। প্রথমে 35 জন ছিল, তার থেকে 29, 29 থেকে 25, আজকে মতো 22 জন ফাইনাল লিস্ট করা হয়েছে। তো এই টুর্নামেন্টের লক্ষ্যে অল ইন্ডিয়া ফুটবল বেসিসে যে সিনিয়র টিম যে স্ট্যান্ডার্ড আর কি, সেই তুলনায় আমরা কিন্তু কিছুটা হলেও পিছিয়ে। তো বাকি আমাদের এই গ্রুপে যারা আছে, সিকিম বেশ শক্ত টিম, শক্তিশালী, চণ্ডীগড়ও খারাপ না। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব টুর্নামেন্টটা ভালো খেলে যাতে গ্রুপ থেকে বেরোতে পারি। আশা কত আশা, মোটামুটি যা প্র্যাকটিস হয়েছে মেয়েরা যদি ঠিক মতো তার মতো খেলতে পারে তবে ভালো একটা লড়াই করে আমরা যাওয়ার সুযোগ আছে। কিন্তু মাঠে তারা কতটা দিতে পারবে তার উপর নির্ভর করছে। আর সবচেয়ে বড় আমার ডিফেন্সটা একটু দুর্বল, গোলকিপিংয়েও। যে লাস্ট ইয়ার আমাদের ইসলামগঞ্জ প্লেসেন্টার যে মণিপুরের যে গোলকিপারটা খেলে গেছে, তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার ভূমিকা খুবই বেশি ছিল। তো সে আসার পর থেকে সে অসুস্থ, তাকে মোটামুটি সেবা শুশ্রূষা করে একটা জায়গায় আনা হয়েছে। সে যদি ভালো খেলতে পারে তবে আমরা একটা ভালো ফলাফল করতে পারব। জি গ্রুপে ত্রিপুরা ছাড়াও থাকছে সিকিম, চণ্ডীগড় ও গুজরাট। 20, 22 ও 24 অক্টোবর এই 3 দিনে গ্রুপ পর্বের মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। প্রতিদিন 2টি ম্যাচ করে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ একটি টিম কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।